পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মানে মল্লিকা দিদি নজর রাখতে পারেনি? ও ঘর থেকেই পালিয়েছে। কিন্তু পালালো কি করে? ও তো ব্রত করছিল। ঘরে একটা পুতুল বসিয়ে রেখে পালিয়ে গেছে। নিশ্চয়ই ও আমাদের খুঁজে এখানে এসেছে। এক মিনিট, তাহলে বিন্দি এখানেই আছে। তাহলে আমাদের উপর নজর রাখছে, তাই না? বিন্দি এখানে, তার মানে ও গঙ্গার ঘাটে ছিল। হতেও তো পারে আহির। মলার, বিন্দির এই বিষয়টা এক্ষুনি কি পুলিশকে জানানো ঠিক হবে? না মানে কালকে রঞ্জার সঙ্গে আমার এই বিষয়ে কিছু কথা হয়েছিল। কখন বলনি তো? না, আমি আমি সুযোগ তো পাইনি বলার। রঞ্জা কি সব বলছিল? আমি মহাদেব রায়ের কাছে গেছিলাম। বিন্দি আর মল্লারের যে ছবিটা আমরা দেখেছিলাম, তার ব্যাকড্রপটা মহাদেবজি আর বিন্দির ছবিতে সেম ব্যাকড্রপটা আছে, সেটা আমরা কেউ নোটিসই করিনি। এটা খুব বড় একটা ক্লু আছে। এত বড় কথাটা আমি কেন শুনলাম না? উল্টে ঝগড়া করলাম, বললাম যে এখানে খুশি চলে যাও। আমি এরকম কেন করলাম পিলু? আমার উপর রাগ করে দূরে চলে গেছে। আমার জন্য কত কষ্ট পাবে। মলারদা, তুমি একটু শান্ত হও। তুমি কাল থেকে কিছু খাওনি, এভাবে তোমার শরীরটা খারাপ। খাবো? কত বড় একটা ঘটনা ঘটেছে ভাবতে পারছো? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।